এবারে স্মৃতি রাশি, চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি ফকির আলমগীরের সহধর্মিনী লেখক সুরাই আলমগীরের কাছে। আপা, আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে বলছিলেন 45টি বছরের স্মৃতি তার সাথে এবং দীর্ঘ সংসার জীবনের অনেক হাসি কান্নার সাথী ছিলেন তিনি। আজ তিনি নেই আমাদের মাঝে, কিন্তু তার সৃষ্টিগুলো তো আমাদের মাঝে আছে। শুরুতেই জানতে চাই আপনাদের ব্যক্তি জীবনের বোঝাপড়া, তার কর্মজীবন দুটো মিলিয়ে আসলে আপনাদের জীবনটা কেমন ছিল? অনেকে বাইরে থেকে ফকির আলমগীরকে মনে করতো যে অনেক কঠিন মানুষ, গণসঙ্গীতের মতো কঠিন, লৌহ কঠিন গানগুলা মতোই বুঝি বা ফকির আলমগীরের মনটি, কিন্তু আসলে তা না। ফকির আলমগীর অনেক নরম হৃদয়ের একজন প্রেমিক মানুষ ছিলেন। আমাকে উনি ভালোবেসে বিয়ে করেছিলেন সেই 78-এ একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, সেই থেকে আমাদের বাসায় ফিরোজ শাহী ভাইকে নিয়ে ফকির আলমগীর গিয়েছিলেন কোন এক সন্ধ্যায়, আমার আব্বাকে গান শুনিয়েছিলেন দুই একটা গান। বিয়ের দিন উনি কান্না করেছিলেন, আমি বলছিলাম তুমি কান্না করছো কেন, বলতেছে আমি এত ভক্তকে ফাঁকি দিয়ে ও তাদের হৃদয় ভেঙে আমি তোমাকে তুলে এনেছি, তারা অনেক কষ্ট পাবে, অনেক ভক্ত অনেক চিঠি লিখতো। বিয়ের পরেও দেখেছি অনেক ভক্তরা মানতে চাইতো না ফকির আলমগীর বিয়ে করেছে বা ফকির আলমগীর তাদের বিয়ে করবে না। আপনার কোনো সময় একটু আমি প্রথম অনেক রাগ করতাম, অনেক বাথরুমে যে দরজা আটকে বেরোতে চাইতাম না, আমি বলবো বলতাম আমি মারা যাব, তখন আমার শ্বশুর শাশুড়ি খুব বুঝাইতেন আমাকে, বলেন তোমারই তো ফকির আলমগীর তো তোমার, তোমাকে তো কেউ ছিনিয়ে নিতে পারবে না তোমার আসনটি। এখন আমি মনে করি যে আস্তে আস্তে আমি হেবিচুয়েট হয়েছি, আস্তে আস্তে আমি ওইটা অভ্যস্ত হয়ে গেছি যে না, শিল্পী তো সবার, শিল্পী তো আমার জন্য না, ফকির আলমগীর ঘরে আমার জন্য ঠিক আছে কিন্তু শিল্পী বাইরে সবার জন্য, শিল্পীকে আমার স্বাধীনতা দিতে হবে, আস্তে আস্তে আমি বুঝলাম। তখন তো আমার অল্প বয়স, মফস্বল থেকে এসেছি আমি, তখন কিছু বুঝতাম না। আমরাও সাংস্কৃতিক পরিবার, আমার আব্বা আম্মা খুব পছন্দ করতেন, আমরা তিন বোন গান করতাম লিখতাম, আমি গান করতে পারতাম না আমি লিখতাম, ছোটোবেলার থেকে আমি লেখালেখি করতাম। এ পর্যন্ত আমার 12টি বই প্রকাশিত হয়েছে। আর ফকির আলমগীর তো দীর্ঘ জীবনে ফকির আলমগীর শুধুই লিখতেই দেখেছি, ফকির আলমগীরকে গানের চাইতে লেখালেখি বেশি করতেন। এ পর্যন্ত ফকির আলমগীরের প্রায় 30-35টি বই আমি সব আনতে পারিনি, কিছু বই এনেছি। মৃত্যুর পরে আমি 10টি বই অপ্রকাশিত বই উনি পাণ্ডুলিপি দিয়ে গেছিলেন বিভিন্ন প্রকাশকের কাছে, তো আমি সেই পাণ্ডুলিপি কোথায় আছে সেগুলো খুঁজে খুঁজে সেই বইগুলো প্রকাশ করেছি। মৃত্যুর 10 দিন আগে এই বইটি উনি দেখে যেতে পেরেছেন, পবিত্র হজব্রত হজব্রত নিয়ে লিখেছেন এহরাম থেকে আরাফাত বইটি, এটা অনেক সমাদৃত ইসলামিক ফাউন্ডেশন ধর্মমন্ত্রী, আমি সবার কাছে এই বইটি দিচ্ছি। এই বই প্রকাশিত হওয়ার পরে অনেক গবেষণা ধর্মী এই বই, এই বই প্রকাশিত হওয়ার পরে 10 দিন বেঁচে ছিলেন, 2 বছর যাবৎ উনি শুধু লিখেছেনই। এই যে বইগুলো আমি দেখি, অনেক গুণী মানুষ ফকির আলমগীর, সংস্কৃতিতে আমাদের মুক্তিযুদ্ধ, এই যে বইটা ফকির আলমগীরের লেখা। তার সৃষ্টি একটি দল যার নাম ঋষিজ শিল্পী গোষ্ঠী, যারা এখনো নিয়মিতভাবে গণসঙ্গীত পরিবেশন করে আসছে, গণসঙ্গীতের চর্চা করে আসছেন, তাদের বিষয়টি নিয়ে আমরা একটু জানতে চাই যে ঋষিজ শিল্পী গোষ্ঠীর সৃষ্টি হলো কিভাবে। আমাদের 3 সন্তান, রানা, রাজীব, রাহুল, 3 ছেলে, কিন্তু আরেকটা আমাদের সন্তান সেই ঋষিজ ফকির আলমগীরের খুব প্রাণের সংগঠন, 1976 সালে এই সংগঠনটির সৃষ্টি হয়। উনি অপসংস্কৃতি তখন খুব প্রভাব বিস্তার সারা দেশে 1976 সালে, সেই অপসংস্কৃতির বিরুদ্ধে সেই গণসঙ্গীতের একটা ভ্যানগার্ড হিসাবে ঋষিজার প্রতিষ্ঠা করেন ফকির আলমগীর। দীর্ঘ 45টি বছর সেই ঋষিজের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ফকির আলমগীর ছিলেন। এখন ফকির আলমগীরের মৃত্যুর পর আমি ঋষিজের হাল ধরেছি, আমি সভাপতি হয়েছি ঋষিজের। আমি চাচ্ছি ফকির আলমগীরের আদর্শকে বাস্তবায়ন করতে, আমি সামনের দিকে তার যত অসমাপ্ত কাজগুলো আমি সামনে এগিয়ে নিয়ে যাব। আজকের এই দিনে শ্রদ্ধেয় ফকির আলমগীরের মৃত্যুদিনে ঋষিজ শিল্পী গোষ্ঠীর কী কী আয়োজন আছে? আজকে আমাদের সকালে কবরস্থানী খিলগাঁও তালতলা, বীর মুক্তিযোদ্ধাদের জন্য কবরস্থান নির্ধারিত আছে, সেই জায়গায় কবরস্থ করা হচ্ছে। তো সেই জায়গায় আমরা পুষ্পস্তবক, প্রায় 38টি সংগঠন, গণসংঘের সমন্বয় পরিষদে আন্ডারে 38টি দল আছেন, উদীচি, ক্রান্তি, এগুলা সব মিলে ঋষিজ, সত্যেন সেন গোষ্ঠী, সবমি, এ অনেক সংগঠন আছে, সেই
গণসংগীত সমন্বয় পরিষদেরও ফকির আলমগীর প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন। ফকির আলমগীর এই জীবনে অনেক কিছু, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্য, বাংলা একাডেমির ফেলোশিপ পেয়েছেন, রাষ্ট্রীয় পদক 21 পদক পেয়েছেন, ভারতের সম্মাননা পুরস্কার পশ্চিমবঙ্গ সরকার থেকে উনি গানে মহাসম্মান পেয়েছেন 1915 সালে। তার অসংখ্য অসংখ্য অর্জন আছে, সব কিছু ছাপিয়ে আমি মনে করি মানুষের ভালোবাসাতেই তাকে। তা তো অবশ্যই, তার একটি বিখ্যাত গান আছে যে ওসো কিনা গেসোস গেসোস কিনা ভুললা আমারে, এটা প্রতীকী অর্থে অনেকে মনে করেন সকিনাকে। আমি অনেক প্রশ্নের সম্মুখীন হই, ওরা ভাবছেন যে সকিনা হয়তো তার ব্যক্তিগত কোনো প্রেমিকা বা কোনো ফেলে আসা ভালোবাসার কোনো নারী। তো আমি ওইটা রূপক করতে ফকির আলমগীর ব্যবহার করছেন, উনি যেহেতু গণসঙ্গীত গায়ক, উনি রূপক করতে কোনো সময় রিক্সাওয়ালার নববধূ, কোনো সময় কোনো শ্রমিকের পথ চেয়ে থাকা কোনো গায়ের নারী যে তার স্বামীর জন্য অপেক্ষা করছে, খেটে খাওয়া সখিনাদের গীতগাতা সুকালেখ্য উনি ওনার লেখায় তুলে ধরেছেন, ওনার গানে তুলে ধরেছেন সুন্দরভাবে। যতদিন সখিনারা থাকবে, অসাম্যের বিরুদ্ধে ফকির আলমগীরের গান, গণজাগরণের পক্ষে ফকির আলমগীরের গান সোচ্চার থাকবে ততদিন আমি মনে করি। তিনি গণসঙ্গীতের একজন নিয়মিত শিল্পী, সেই সাথে গণসঙ্গীতের পথ প্রদর্শক হিসেবেও তিনি কাজ করে গেছেন সেই শুরু থেকে। তিনি একজন পপ সঙ্গীত শিল্পী, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, নানান পরিচয়ে তিনি আসলে পরিচিত সকলের সাথে, একজন সফল সংগঠক, একজন সুবক্তা, একজন সুলেখক ফকির আলমগীর। এত গুণের অধিকারী আমি আমার জীবনেও, এত গুণী মানুষ আমি খুব কমই দেখেছি। তার কর্মজীবন নিয়ে কখনো কোনো আফসোসের জায়গা ছিল কিনা? তার আফসোস ছিল গণসঙ্গীতের একটা একাডেমি করার, একাডেমিক ভিত্তিক যে গণসঙ্গীতগুলা যাতে হারিয়ে না যায়। শত শত মানে 4-5 হাজার গানই আছে এখনও আমার কাছে। গণসঙ্গীতে একটা বই বেরিয়েছে ফকির আলমগীরের, দুটো বই, গণসঙ্গীত সম্মান পরিষদ থেকে একটা বই, গণসঙ্গীতের বই, বেস্ট গবেষণাধর্মী বই, আর আরেকটা বই ফকির আলমগীরের কণ্ঠের গান, প্রায় 1000খানিক গান এটার মধ্যে আছে। আরও আমার কাছে অনেক গান, সমসাময়িক যদি বলেন অনেক গান, গণনাট্যের গান, তারপরে ফকির আলমগীরের জীবনে যতগুলো গান করেছেন বেশিরভাগই গণসঙ্গীত। আরও ভাবছিলেন একটা আধ্যাত্মিক গানে, ইসলামিক গানের একটা হজের পরে ভাবছিলেন যে আমিও বলতাম, উৎসাহ দিতাম যে একটা গহিনে ডুবাইয়া নামাজ, আল্লাহ জিত আমার সাথে, এরকম অনেক গান আছে ফকির আলমগীরের সংরক্ষণে। তো আমি বলছিলাম যে এই গানগুলা তুমি সিডি আকারে বের করারও ইচ্ছা ছিল, আর ইচ্ছা ছিল একটা, আমি আমার ইচ্ছা ফকির আলমগীরের স্মৃতি জাদুঘর নইলে তো ওগুলো হারিয়ে যাবে, ফকির আলমগীরের সব লেখালেখি হারিয়ে যাবে, ফকির আলমগীরের বাসিগুলো হারিয়ে যাবে, ফকির আলমগীরের গানের সিডিগুলো হারিয়ে যাবে। যদি আমি স্মৃতি জাদুঘর না করি, তো আমি ফকির আলমগীরকে নিয়ে আমার অনেক পরিকল্পনা, গ্রামের বাড়িতে একটা স্মৃতি জাদুঘর করার ইচ্ছা আছে। আর তার একটা আফসোস ছিল স্বাধীনতা পুরস্কারের জন্য, এটা আমি বলবই, খুব আশা ছিল তার জীবদ্দশায়। উনি যেহেতু গণসঙ্গীতের কণ্ঠশিল্পী, এই উপমহাদেশে অনেক লেখালেখি করেছেন, গণসঙ্গীতের উপরে লিখেছেন বিভিন্ন দেশের উপরে অনেক বই, আমি তো কিছু দেখাইলাম, আরও তো বাসায় সব বই আমি আনিনি, কিন্তু ওনার ইচ্ছা ছিল একটা স্বাধীনতা পুরস্কার উনি নিজের চোখে দেখে যেতে, এই একটা একটু আফসোস ছিল। তো আমি সান্ত্বনা দিতাম যে সব কিছু তো এক জীবনে হয় না, সেটা আবার মেনে নিচ্ছেন না, ঠিক বলছো। বর্তমানে যারা তরুণরা আছেন, যারা গানের চর্চা করে, নিয়মিত গান করেন, তাদের অনেকেই দেখা যায় তারা এখন গণসঙ্গীতের দিকে সেরকম আগ্রহ প্রকাশ করে না, কিন্তু গণসঙ্গীত তো একটা সুষ্ঠু সঙ্গীতের চর্চার জায়গা, সকলে মিলে গান গাইবার জায়গা, অধিকারের কথা বলার জায়গা। তাদেরকে গণসঙ্গীতে উদ্বুদ্ধ করার জন্য আপনার কি মনে হয় কি করা উচিত, বা আমরা ফকির আলমগীরের কাছে কি শেখার উচিত তাদের? তাদের কাছে গণসঙ্গীত, সঙ্গীতের একটা আসল মাধ্যম আমি বলতে পারি, এটা দেশের দেশাত্মবোধক চেতনায় উদ্ভাসিত গণসঙ্গীত, দেশের গান। মানুষ তো বুঝে শুধু প্রেমের গান, হিয়া প্রিয়া, কিন্তু একটা গণসঙ্গীত একটা দেশের, একটা জনপদের বিজয়গাথাকে তুলে ধরতে পারে, যেখানে অসাম্য
অসম্প্রীতি সবকিছু মূলে গণসঙ্গীত সোচ্চার কণ্ঠে দেশের একটা অবস্থানকে একটা বিজয়গাথাকে তুলে ধরতে পারে। গণসঙ্গীতের আবেদন ফুরিয়ে যায় না। সংগ্রাম যতদিন থাকবে, যতদিন অসাম্য অন্যায় থাকবে, অবিচার থাকবে, শোষণ বঞ্চনা থাকবে, ততদিন গণসঙ্গীত এ দেশে প্রয়োজন থাকবেই। আমি তো মনে করি এখন এখনকার যে প্রজন্ম, তারা রাতারাতি তারকা হয়ে যেতে চায়। তারা একটা গান অন্যের গান তুললো, ওইটা গাইলো, ওইটা ক্ষণস্থায়ী, এখন কোনো শিল্পীর সৃষ্টি হচ্ছে না। একজন আব্দুল আলীম, একজন আব্বাসউদ্দিন, একজন ফকির আলমগীর, একজন মাহমুদুর নবী, একজন খন্দকার ফারুক, এখন আমি হতাশ এই শিল্পক্ষেত্রে কোনো একজন শামসুর রহমান, কবি শামসুল হক, এরা সৃষ্টি হচ্ছেন না। আমি মাঝে মাঝে হতাশ হই যে এই বুঝি সব শেষ হয়ে গেল, এই বুঝি আর কোনো শিল্পক্ষেত্রে আর কোনো শিল্পের উৎকর্ষ উজ্জ্বল অতীত কি আর ফিরে আসবে না। উনি এত বড় মাপের মানুষ। আমি আমাদের কাছে মনে হয় যে ফকির আলমগীরের গল্প শোনার জন্য এটি একটা ক্ষুদ্র সময়, যে আমরা পুরো আয়োজন জুড়ে আসলে ভালোবাসিবা দিতে পারি, বাঁশির সুরে মানুষকে মোহিত করতে পারেন। আপনি তো শ্রদ্ধা ফকির আলমগীরকে নিয়ে অনেক লিখেছেন, অনেক স্মৃতির কথা আপনার বইয়ে লিপিবদ্ধ আছে। আমি অনেক লিখেছি ফকির আলমগীর নিয়ে লেখা কোনো কবিতা যদি আমাকে আপনি শোনাতেন। আর একটা কথা বলি, আমি আমাকে কালকে একজন একটা ভক্ত ফোন করেছেন, ভক্ত ফোন করে বলছেন ফকির আলমগীর তো একটা মানবতার ফেরিওয়ালা। এটা আমি কোট করলাম যে মানবতার ফেরিওয়ালা ফকির আলমগীর, এটা কত বড় কথা সে বলেছে। ভক্তরা অনেক ভালোবাসে ফকির আলমগীরকে। একজন নাগরিক কবিয়াল, তুমি আছো শত শত সখী, সখিনার কষ্টে বোনা নকশিকাতার ভালোবাসার মাঝে, মুঠে মজুরের শ্রমের গামে তোমার অমলিন ভালোবাসা লুকিয়ে থাকবে চিরকাল। তুমি বেঁচে থাকবে ম্যান্ডেলা, জন হেনরি, বেঞ্জামিন মোলেসি, চে গুয়েভারা, ফিদেল কাস্ট্রোর আদর্শের লুকায়িত প্রেরণার মাঝে। তুমি বেঁচে থাকবে জন হেনরির হাতুড়ির শব্দের মাঝে, বেঁচে থাকবে শত শত মায়ের ভালোবাসার মমতা মাখা অন্তরের মাঝে। তুমি ঠাই করেছ এদেশের প্রতিটি মানুষের অন্তরে অন্তরে, অনুরণিত হবে তোমার নাম রেখে যাওয়া সৃষ্টির মাঝে, অমলিন ভালোবাসার বহতা নদীর মতো। আমাদের আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা শ্রদ্ধেয় ফকির আলমগীরকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, তাকে স্মরণ করছি ভালোবাসায়। আপনাকে অনেক ধন্যবাদ আজকের দিনে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমি কৃতজ্ঞ বাংলা ভীষণ পরিবারের কাছে, তারা এই দিনে ফকির আলমগীরকে স্মরণ করে ভালোবেসে আমাকে দেখে আনছেন তার স্মৃতিচারণ করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladesh.tv। মার্কিন পাদ্রি হেনরি ওয়ার্ড বিচারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, নিন্দা নয়, সহানুভূতি দিয়ে অনেক রোগের উপশম করা যায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।